আমার প্ল্যান থাকে ওই রকমই সবসময় যে যদি এমন এমন সময় থাকে যে অনেক উইকেটগুলো অনেক টাফ থাকলেও আমি চেষ্টা করি যে এমনভাবে খেলার জন্য যেন রানের ফ্লোটা ঠিক থাকে বা অন্য কেউ আসলে জন্য অত মাথায় প্রেশার না নেওয়া না নিতে পারে যে যে উইকেটটা অনেক টাফ বা এখানে হবে না আজকে এরকম কোনো ইয়ে থাকে না। আপনার যে বোলিং রোলটা এটা আসলে আপনি এনজয় করেছেন বা এটা আপনাকে প্রেশার রিলিফ করতে কতটুকু সাহায্য করে? বোলিং আমি আসার আগে বলেছিলাম যে না আমি প্রিমিয়ার লিগে অনেক বল করছি বা যেখানে সুযোগ পেয়েছি এখানে বল করছি, তো আমি আমার ইয়ে ছিল যে যেদিনকে আমার সুযোগ আসবে ওই দিনকে যেন আমি সুযোগটা কাজে লাগাতে পারি। আমি আমি যে মানে বল করছি বা বোলিংয়ে এসে আছি কাছে আছি যে ওইটাও ধরে দেওয়ার জন্য যে না আমি আমি যেদিনকে বল করেছি যে একটা ম্যাচে বল করছি ভালোই মোটামুটি করেছি চেষ্টা করেছি, তো নেক্সট দিনকে আবার সুযোগ আসবে বা টিমের প্রয়োজন হবে চেষ্টা করবো ওই জিনিসটা আবার ধরে। একটু আমরা লেটে এসেছি, সেটা হচ্ছে যে বাংলাদেশ এবং ভারতের মূল পার্থক্যটা কোথায় দেখলাম? ওরা ইন্ডিয়া আমরা বাংলাদেশ, এইটাই পার্থক্য। মাঠে যে হচ্ছে যেদিনকে যারা খেলবে ভালো খেলবে ভালো খেলার উপরে এখানে যাতে বড় টুর্নামেন্ট, তো বড় টুর্নামেন্টে খেলতে গেলে আর কি আপনি যদি ওই রকম নাম ধরে খেলতে যান অবশ্যই আপনি প্রথমে ব্যাক করে থাকবেন, তো ওই চিন্তাটা না করে জাস্ট ওদের সাথে খেলা, একটা প্ল্যান অনুযায়ী খেলতে হবে। এবং আমরা সব কিছু যদি একটা প্ল্যান থাকে যে তাদের আমরা কোথায় দুর্বল বা এটা প্ল্যান করে নাম তবে আমরা কিন্তু ওই দিনকে ওই জিনিসটা প্রপারলি করতে পারি। ওইভাবেই খেলতে হবে যে কাকে পিক করতে হবে আর কার কোন দিনটা আছে, সব দিন কিন্তু সবার ভালো যায় না, তো ওই পিক করাটা হচ্ছে সবচেয়ে বড় ইয়ে যে আমরা কাকে আজকে পিক করছি আর কাকে মানে সার্ভাইভ করব। তো ওই দিনটাতে দেখতে হবে যে আজকে কার বলে আমরা পিক করলে ওকে ইজিলি খেলতে পারবো, এটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট যে প্ল্যানটা এক্সিকিউট করার। তো ওইটাই ইয়ে থাকবে যে ওই দিনটাতে দিন আসে যে একটা বলার যাকে আমরা আগে থেকে ভেবেছিলাম যে ওকে আমরা পিক করব ওই দিন কিন্তু ওই ভালো ওইটাই হচ্ছে ইয়ে হবে অ্যাডজাস্টমেন্ট হবে যে আমরা কাকে পিক করছি আর কাকে ছাড়ছি। প্রতিদিন তো মানুষ পারফর্ম করতে পারবে না, তো ওই জিনিসটা কি আপনি একটা মাথায় রাখছেন কিনা যে এক্সট্রা প্রেশার পড়ে যাচ্ছে সাকিবের উপর সেটা রিলিজ করার? না না ওইরকম না, যে ভালো খেলছে অবশ্যই যে একটা টুর্নামেন্টে থাকে যে একজন ভালো খেলে তার ভালো সময় যায় ওইটাই হচ্ছে সব থেকে বড় জিনিস যে ও কতটুকু কন্টিনিউ করছে, ও যত কন্টিনিউ করবে তার সাথে সাথে সবাই ভালো করলে টিমের একটা ভালো রেজাল্ট আসে। সুমো মানে কাকে বেশি থ্রেট মনে হয়, দুই পেসার কামি নাকি আপনি তো ব্যাটসম্যান সামলাতে হবে? ডিপেন্ড করে উইকেটের উপরে, দেখা যাচ্ছে যদি নতুন উইকেট হয় অবশ্যই আর্লি পেস বলার